এফডিসি গলিতে গলিতে পয়সা। আমাদের তো কোনো সমিতি নাই এখন। ফিল্মটার মায়া কেউ করে না, ফিল্ম ধ্বংস হয়ে যাক সেটা করছে। কে কারে যাবে, কে কারে মানে টাকা বেশি লাগবে, কিন্তু ছবি বানায় কয়জন? একটা সময়ে এফডিসির প্রতিটা ফ্লোরে আমরা দেখতাম হচ্ছে প্রতিটা ব্যাক টু ব্যাক কাজ করা হতো। তো এখন কেমন জানি হচ্ছে কি যে এফডিসির ভিতরে কাজগুলো কমে যাচ্ছে, এফডিসি মূল ধারার যে সিনেমাগুলো কমে যাচ্ছে, এটার কি কারণ থাকতে পারে? এফডিসিতে কাজ কম হচ্ছে কারণ বাহিরে ক্যামেরা সস্তা, ফ্লোর সস্তা, জায়গা কোনো জায়গায় কাজ করলে সস্তা। এফডিসি গলিতে গলিতে পয়সা, এখান থেকে এখানে গেলে পয়সা, এখান থেকে এখানে গেলে পয়সা, মানে একটা আজব চিড়িয়াখানা বানায় রাখছে এফডিসির ভিতরে। এফডিসির আর্নিং থাকবে, বাইরে থেকে এফডিসির ক্যামেরার দামও কম থাকবে, যেহেতু সরকারি জিনিস। সরকারের চাই না লস হোক, সরকারেরও লাভবান হোক, একটা সুন্দর রেট করে দেবো যে বাহির থেকে আমাদের 1000 টাকা কম, অটো ক্যামেরা ভাড়া যাবে। আসলে ফিল্মের লোক বসানো উচিত এফডিসিতে, এমডি এফডিসিতে নায়ক নায়িকার মধ্যে বানানো উচিত। আইনে একজন বসায় সচিব, একজন বসায় অন্য অমুক, ওনারা কী বোঝে ফিল্ম সম্বন্ধে বা কী বা করবে। একজন আর্টিস্ট থাকলে আর্টিস্টের সাথে দেখা করতে গেল একটা, ও বুঝ দেয়, ও আর বুঝ দেবে, বুঝ দিলে একজন না একজন ভালো কথাটা নিয়ে কাজ করবে, এটা নাই। এই ক্ষেত্রে আসলে সবচেয়ে মূল দায়িত্বটা পালন করতে করার জন্য যে মানুষগুলো দরকার ছিল, যেমন আমাদের শিল্পী সমিতি আছে, প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, তারা আসলে এগুলো নিয়ে কাজ করছে না কেন? আমাদের তো কোনো সমিতি নাই এখন, একটাই সমিতি আছে, পরিচালক সমিতি, তাও নির্বাচন করে। শিল্পী সমিতি তো ভাই, শিল্পী সমিতি তো নাই, কেস চলছে, দুই ভাগ হয়ে আছে, আর কোনো সমিতি নাই, মেকআপ টেকআপ শুটিংই তো হয় না, আর কোন সমিতি থাকবে? তো ওইটি ফিল্মটার মায়া কেউ করে না, ফিল্ম ধ্বংস হয়ে যাক সেটা করছে। নেতা হওয়ার জন্য মানে ফিল্মে গড়ে এলাম নেতা, নেতা হওয়ার দরকার কি? ফিল্মের কাজ করো না, ওইটার মধ্যে নেই। কে কারে যাবে, কে কারে মানে টাকা বেশি লাগবে, কিন্তু ছবি বানায় কয়জন? সবাই তো উপরে উপরে চাপা, আমি এই মারবো, আমি ওই মারবো, কিন্তু কাজের বেলা শূন্য। আচ্ছা একটু মোর কাছে আসি, আমি দীপজল ভাই কথা বলছিলাম, ও আমাদের এই ইন্ডাস্ট্রিটা সম্পর্কে তো মোটামুটি তোমার ধারণা হয়ে গিয়েছে যে আমাদের আসলে ইন্ডাস্ট্রি কাজের কাজের যে ধারণা। তো অনেক সময় অনেক তারকারাই আসলে খুব আগ্রহের জায়গা নিয়ে আসলে কাজ করা শুরু করে, কিন্তু পরবর্তী সময় সে ধারাবাহিকতা ধরে রাখতে পারে না। সেক্ষেত্রে মো কতটুকু কনফিডেন্ট যে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবে? যদি ভালো কাজ হয় আমি অবশ্যই কাজ করব, আমি তো কাজ করতে এসেছি এবং আমি চাই যে ভালো ভালো কাজ হোক, নিয়মিত কাজ হোক, যাতে আমরা আরও অনেক বেশি কাজ করতে পারি, অনেক বেশি কাজের জায়গাটা সমৃদ্ধ হয়, সো আমরা আরও অনেক বেশি কাজ করতে পারি। যদি কাজ বেশি হয় অবশ্যই সামনে এগিয়ে যাব, সামনে আরও ভালো কাজ করব ইনশাআল্লাহ। দীপজলের প্রোডাকশন ছাড়া আর কি কি কাজ আছে? আপাতত ভাইয়ের কাজই করছি, বাইরে বেশ কিছু কাজের কথা হচ্ছে, সবকিছু মিলিয়ে আমার আরো কিছু সিনেমা রেডি আছে, তো সবকিছু ঠিকঠাক থাকলে সামনে রিলিজ হবে। মনে হয় একটা নতুন কাজের প্ল্যান আছে। হ্যাঁ কাজের প্ল্যান আছে, এখনো শুরু হয়নি।